আমরা আসছি এই রোকেয়া হলের অপোজিটে যে বিখ্যাত কলা বতাসি, কলা বতা খাওয়ার জন্য। এখন আমরা প্রসেসটা দেখবো কিভাবে উনি মামক তৈরি করে এই কলা বতাটা। আচ্ছা, আমাকে একটু বলো কিভাবে তৈরি করো এটা। প্রথমে কি কলা, প্রথম কলা, কলা দেওয়ার পরে বড়ই, তারপরে কি দেবো? ধনিয়া পাতা। আচ্ছা, তার পরবর্তীতে ধরুন আপনারা দেখতে পারেন সরঞ্জামগুলো কী কী আছে। আচ্ছা, ওইখানে আবার অলরেডি তৈরি করা আছে না? আমরা দেখবো পুরো বর্তা প্রসেসটা, তো তার পরবর্তীতে লবণ। তার পরবর্তীতে কাঁচামরিচ, তারপরে তেঁতুল এবং প্লাস চিনি। এটা কি চিনি? আচ্ছা আচ্ছা, চিনি। এটা হলো তেঁতুল, তারপর ধনিয়া পাতা, পরবর্তীতে আপনার প্রসেস কি দেখতে পারেন কিভাবে উনি তৈরি করতেছে। অলরেডি এর ফাঁকে বলে ফেলো, এটা কত করে প্লেট বিক্রি করতো? কাপগুলো 20 টাকা করে কাপ। আচ্ছা, আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন, অলরেডি 20 টাকা করে কাপ বিক্রি করে। শেষ নয় প্রসেস? আচ্ছা,
কি আসন দিন না ও আমার ছেলে জানি যে আমি সব সময় সে গান করছি না আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন, এটা হলো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার অপোজিটেই। আপনারা চাইলে এখান থেকেই কাঁচা কলার বত্তাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন।